থাকিলে তই ও মানুটো তই মগ এৰি কত দিছিলি সব শেষ হৈ গেল সাবে আমাক এৰি গেল মই আৰু জীয়াই নাথাকোঁ সাবে আমাক ইমান মৰম কৰিছিল আমার এনেক কান্দি নাথাকিবি নহলি আপোন কাকার আত্মাই অশান্তি পাব আমি ঘরে যাবা দিয়া নাছিল তুই কি আগেছিলি কোন কি আগেছিলি তোর এটা ঘরের মানুষ ঘর গুছি আইসা তাতে আমার শান্তি নাকান্দি নাকান্দি তই এনেকৈ কান্দি থাকিলে বাইদেউক বাৰু কোনে বুজাব কচোন মনে মনে থাকচোন হয়তো মতা মানুহটো ঢুকাই গ'লে মাইকী মানুহজনী কিমান কষ্ট পায় ভোগাজনেহে জানে সেয়া তাই কিনো বকিছে চাচোন এই যতে তাই যিটো কথা বকে পায় নেকি অ' বৌ তই নাকান্দিচোন আমি আছো নহয় তোৰ লগত জীৱনকে চাচোন আজি মানুহটো ঘূৰি অহা বুলি অলপমান ফূৰ্তিও কৰিব নোৱাৰোঁ কাকা নোহোৱা দুখে মোক হেঁচি ধৰছে হ'ব দে ইমান বকি থাকবা নালাগে ঘৰৰ মানুহ ঘৰক গুচি আহিছি নাই তেন কিন্তু ঘপককে এনেকে তেৰি কেৰি যাবলগীয়া কিনো এনে ডাঙৰ কথা হ'ল যে সেই ঘৰ গাঁও সকলো এৰি যাবলগীয়া হ'ল হৈ দে দোস্তি তই কিহৰ দুখত ঘৰৰ পৰা গুচি গৈছিলি হ'ব দে কিন্তু আৰু সেইগিলা কথা সুধি তাক আৰু দুখ নেদবি সি ঘৰক লাগি ঘূৰি আহিছে যেতিয়া সেইখিনিয়ে আমাৰ কাৰণে বহুত মানুহটো নোহোৱাকে মই দিনগিলা কেংকে কাটাইছো মইহে জানো চকুকেইটা সদায় বাটৰ মুখত কি জানিবা মানুহটা ঘূৰি আহে হ'ব দিয়া এতিয়া মানুহটো আহিছে নহয় আৰু যাবলৈ নিদিবা আমি মিছাতে সন্দেহ কৰিছিলো মই জিলেপি মাক নহয় যেতিয়া ময়ো তাৰমানে বাপেক নহওঁ তই যিগিলাখান সপোন দেখিছিলি হ'ব দে ঐ বাপা ইতা আমি গোটেইগিলা কথাকে বুজি পাইছ ইতা তই ঘৰক লাগি ঘূৰি আহিছা জিলাপিও ঘৰতে আছে ইতা আমি গোটেইগিলাকে মিলিজুলি থাকিম দে ঐ তেতিয়াহে তোৰ চাহৰ আত্মাটোৱে শান্তি পাব হয় না হয় দে আপোন বৌ আহ এতিয়া কিবা এটা খাই ল'বি আহ শুকাই ইমান দিন বা কবাত কিবা খাব পাইছি নে নাই
I guess stick. Hobo the hobo. And a cousin takuri takpan alge. বাপেক কি হওয়া হুকটো বড় বেলেগ ধরনের হুক ময়ও বাপে কি হব বিচারছিল কিন্তু ভাগ্যত নাই কি করবি আর কেন মন মারি বহি আছা এ নকবি রহয় আজি সাহাবক লাগে বিরাট মনত পড়ছে ও হয় না ইমান ভাল মানুষ আছিল একবার কারণে মু একবার মাত দিব নপালো তই খপকে কেন গুৱাহাটীত মরবা গেছিলে সেইটোৰ কাৰণে তই দেখা নাপালে ৰহে মাথা কামুনিদা হৈ গৈছিল দুখে ভাগৰে কেনকে গুৱাহাটী যাবলৈ মই নিজে গম নাপালো পিছে গুৱাহাটীত বোলে বিৰাট ধুনীয়া লাগে হয় না কোবাহে লাগে না মিলো কি ভাল লাগে কি কি ৰকম ৰকম বস্তু আছে কিন্তু এটা কথা হৈছে নহয় গেষ্টে তিৰিটোৰ লগত মোৰ বিৰাট কাজিয়া লাগি থাকে বিৰাট অশান্তি দি থাকে কেতিয়াবা খং উঠি যাব একদম পুৱাই গুৱাহাটী যাম কি কৰে কৰবো বাপেকে কিনো কিমান মিঠা মিঠা মাত দে কথা পাতে তই শুনলি একদম পাগলা হৈ যাবি তই ও তাৰ সিটো বিয়া কৰাবি নেকি সিত্ৰী মনটো মাজে মাজে কুটকুটে আৰু যদি মাতটো শুনা নহয় ইমান মিঠা মাত তাই শুনো শুনো লাগি থাকব গম পাইছা এই মোবাইলটো দিলে মাতটো ওলাই শুনবি নেকি হেই নুশুনো দে মই মাত্ৰ জিলাপীৰ মাতে শুনো বেলেগৰ নুশুনো কিন্তু গেষ্টিক এটা কথা হৈছে নহয় কিনো ঐ খাপলা মই একেলগে লগাইছিল ও একেলগে খেলা ধূলা কৰিছিল একেলগে বৰষুণ দিছিল খৰাং বতৰত ও থেতৰে হিয়ে গুচি গেল সেইটোৰ কাৰণে বিৰাট বেয়া লাগে নাযাওঁ আৰু সেইটোৰ কাৰণে যোৱা নাই মই হলেও টুণ্ডে গেলি অলপ ভাল পাব দিছোন মিম চাহাবে ঘৰখন গোটেই খালী খালী হৈ গেল না হয় না সময় সুবিধা মিলে কিনে যাবিচোন ঐ যাম দে কেতিয়াবা সময় পালে পিছে গেষ্টে কিনো বিশ টকা এটা হব নেকি বিশ টকা কি আনো ঐ হাতকেইডাল কিনি আনছিল বাকীকে পইচা দিব লাগে হয় নেকি পিছে মেলো তইতো কোনোদিনে এনেকে হাকিলে কিনি নানা তই কাবার পে লৈ হে আহা বিশ টকাটো কিবা কামতে ব্যৱহাৰ কৰবি নেকি আই তুই বেংৰা বুলি ভাবছিল সাংঘাটিক বস্তু আছ তই ঐ বাপাৰে ৰাতিপুৱাৰ পৰা ফোন কৰি আছে তাই তাইক বোলে বিশ টকা ভৰাই দিব লাগে মোবাইলত আছে যদি দিছন তোক পিছত দিম দে থাকলিতো মই দিলোঁগে হয় গুৱাহাটীতে বাকীকে খাই কিনে যিহে অৱস্থা হৈছে মা কচুম নাই মেলো নাই নেকি অহ ঐ হ'ব দে পিছে মই কিবা কৰি কেনে বিশ টকাটা ভৰাই দিব লাগিব নহ'লে একদম চালা কালা কৰি মাৰব যা মই সোনকালে যা
তই পিছে বহি থাকবি দে ইয়া নাপাবি মোৰ তাত নাই হ'ব দে মানুহ মাৰব ঐ মা কচু মেলো ইমান বিয়া হৈ গেল না এটা ঘৈণীয়েক থাকাৰ পিছত আৰু এটা ঘৈণীয়েক বিয়া কৰিব খোজে সি কি লাজ নোহা মানুহ ঐ মোকো বিয়া কৰি পেলাবি